আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল হক, একজন টেক্সটাইল ব্যবসায়ী। গত মাসের অক্টোবরের এক তারিখে হালকা ব্যথা, মানে মনে হচ্ছে যে আমার ডান পাটা মনে হচ্ছে হালকা ব্যথা। পরে 2 তারিখে অল্প একটু ব্যথা, আমি বাইরে ময়মনসিংহ জামালপুর ঘুরে আসার পরে রাতে ঘুমাইলাম, প্রায় 2টার দিকে এসে ঘুমাইলাম। সকালবেলা আস্তে আস্তে রবিবার সকালে আস্তে আস্তে ব্যথা বাড়তে শুরু করলো, মানে এতই ব্যথা, মানে ডান পাটা এতই ব্যথা, আমি না বসতে পারছি, খাইতে পারছি, মানে কোনো ধরনের কোনো কিছু করতে পারছি না। আমি তখন আমাদের পাশে একটা হসপিটালে গেলাম, ওখানে উনি এমআরআই দিল। পরে এমআরআই করার পর উনি বললো যে এটা এই সমস্যা, আপনার অপারেশন করা লাগবে। আমি ওখানে তো ছোট হাসপাতাল, আমি এটা ভরসাও করিনি আর ভাবিও করিনি, আমি ভুলও হতে পারে। তাৎক্ষণিক আমার বোনকে বললাম, ওকে নিয়ে আমি এবার কে হাসপাতালে চলে আসলাম। এবার কে হাসপাতালে এসে ডক্টর জিলম সাহেবের নাম শুনছি আমাদের বন্ধুর কাছে, তার মাধ্যমে আমি ওখানে আসছি। আসার পর দেখাইলাম, দেখার পর হ্যাঁ এটা অপারেশন করা লাগবে, আপনার এটা ইমিডিয়েট অপারেশন করতে হবে, আর 2 দিন আগে করলে ভালো ছিল, আপনার এটা বেড়ে গেলে আর মানে সম্ভব হবে না ভালো করা, আমি রিস্ক নিতে পারবো না তখন। এখন আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি ভালো করবো আপনার, আর আল্লাহ তো আছে, আল্লাহ সব কেউ নেই বলছে। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে। আমি গত মাসে 8 তারিখ লো ব্যাক স্পেইনে সার্জারি করেছি, এবার কি হাসপাতালে ডক্টর জিলুর রহমান স্যারের কাছে। তো ডক্টর জিলুর রহমান স্যার শুরু থেকেই আমাকে খুব ভালোভাবেই করছেন, পর্যবেক্ষণ করছেন, এবং অপারেশন ডে থেকে শুরু করে মানে সব ধরনের সচেতন করছেন। তারপর অপারেশন করার সময় উনি বারবার আমার ফ্যামিলির লোককে খবর বলছেন এবং বলছে ভালো আছে বা কেমন আছে বারবার জানিয়েছে। আমার মনে হয়েছে যে একজন গুড ডক্টর, মানে গুড বলবো মানে কম হবে, একজন এক্সিলেন্ট ডক্টর। আমার কাছে ওনার সার্ভিস খুবই ভালো লাগছে এবং আলহামদুলিল্লাহ আমি এখন মানে ভালো মতো খুবই ভালো আছি। আমার আমি যতটুকু শুনেছি এই অপারেশন করে এত দ্রুত কেউ মানে উঠে দাঁড়াতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি 2-1 দিনের মাথায় যেদিন অপারেশন করেছি তার পরের দিন আমি দাঁড়িয়েছিলাম বিকেলবেলা, তার পরের দিন পুরো হাঁটাহাঁটি করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং ওনার সার্ভিস আমার খুবই ভালো লাগছে এবং আমার বলতে গেলে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ উনি ভালো থাক, আমি চাইবো ওনার কাছে কারো যদি এই ধরনের সমস্যা হয় ওনার কাছে আসবে, এবার কি হাসপাতাল আসলে ওনার কাছে দেখাবে। যদি সময় মানে 5 ঘন্টা বসে থাকতে হয় তাহলে মানে মনে করে ওনার কাছে দেখানো উচিত। আসসালামু আলাইকুম।